উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় কার্পেট কারখানায় কাজ করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হলো মালদার 9 জন শ্রমিকের। রবিবার মৃত শ্রমিকদের পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এছাড়াও নিহত শ্রমিকদের পরিবারের একজনকে চাকরি দেবার পাশাপাশি তাদের বৃদ্ধ মা বাবাকে বার্ধক্য ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। বুধবার মৃত শ্রমিকদের মরদেহ কফিন বন্দী হয়ে মানিকচকে তাদের বাড়িতে এসে পৌঁছয়। সমস্ত বিষয় সুশৃঙ্খলভাবে ছাদের উপরে যারা দাঁড়িয়েছো, আবার বলছি ছাদ থেকে ছাদের উপরে যারা উঠেছো নেমে যাও। তাদের শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন সাংসদ মৌসুম বেনজিন নূর, জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, মালদহ জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলেছিলেন যে তারা যেন আসে এবং আমাদের মানুষের পাশে দাঁড়ায়। তারাও এসেছিলেন, আমরাও ছিলাম। আজকে শুভেন্দুদা আসতে পারেনি প্রাকৃতিক দুর্যোগের কারণে। সব প্লেন চলাচল, হেলিকপ্টার চলাচল সব বন্ধ হয়ে যাওয়ার জন্য প্রোগ্রামটা উনি আসতে পারবেন না। আমি তার হয়ে ক্ষমা চেয়ে দিচ্ছি। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমরা পেরে উঠছিলাম। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমস্ত মানুষকে যেটুকু সহযোগিতা করছেন সেটা তিনি, তাছাড়া হ্যালো আমাদের মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।